সালামু আলাইকুম। এই তো সকালে এখন উঠলাম মিশিগানে, তো বাইরে আকাশ মেঘলা। এখন আমাদের আজকে মিউজিয়াম টিউজিয়াম ঘোরা হবে আর কি, বাইরে তো বেরোনো হবে না। আর সকালে নাস্তার জন্য ভাবি দেখলাম অনেক কিছু তৈরি করছে, ভাবি এত কিছু বানানোর কোনো দরকারই ছিল না। আসেন না, দেখেন আগে খেতে পারেন কিনা, এটা একটু গরম করে। এটা মোগলাই পরোটা, ওয়াও। নান রুটি, তুমি খেতে সব রেডি, খাওয়া শুরু করে দিছো? বাহ বাহ বাহ, গুড, খাও। মোগলাই পরোটা বিদেশে দেশের স্বাদ, খুবই মজা হয়েছে, অনেক অনেক মজা। আচার, হট প্যাটিস, বেগল, ক্রিম চিজ। ভাবি এটা তো আর খাইলে আর লাঞ্চ টান্স করতে হবে না, একবার লাঞ্চ ব্রেকফাস্ট আর বাংলাদেশি নাস্তা চা ছাড়া তো হয় না। আমি কখনো খাই নাই, আজ এখন খেয়ে দেখবো। অনেক একটু শক্ত শক্ত বিচি আছে, খুব একটা মিষ্টি না, হালকা হালকা মিষ্টি, বাট ইট টেস্ট ভেরি গুড, ইটস ভেরি রিফ্রেশিং। এটা বিচিগুলো অনেকটা ওই পাকা পেয়ার আর বিচির মতো শক্ত আর কি, খাওয়ার সময় একটু মিটটা খেয়ে আর কি ফেলে দিতে হয়। ফণী মনসার ফল যেটা হয়, বাংলাদেশে আমরা খাই না, কিন্তু এরকম ফণী মনসার ক্যাকটাস ফ্রুট, খুবই মজা আসলে খেতে। অনেক মিষ্টি না, খুব একটা স্ট্রং ফ্লেভার না, খুব লাইট ফ্লেভার, কিন্তু খেতে মজা। কি আর বেড়াবো, আসলাম বেড়াতে, এখানে সারাদিন মেঘলা আকাশ, বৃষ্টি, স্যাঁতস্যাঁতে একটা ভাব, আর ঠান্ডা, অত বেশি ঠান্ডা না কিন্তু তারপরেও ঠান্ডা। আর এই মিশিগান আমাদের নিউ জার্সি চাইতে অনেক বেশি ঠান্ডা আসলে, অনেক নর্থে, আর এখানে শীতটাও আসে তাড়াতাড়ি আর ঠান্ডাও পড়ে অনেক বেশি, কেমন গ্লুমি ভাব, অলরেডি মনে হয় উইন্টার এসে গেছে। আজকে শুক্রবার, তো জুম্মার নামাজের সময় হয়ে গেছে, আমরা এখন এখানে লোকাল একটা মসজিদে নামাজ পড়তে যাব। আর তাছাড়া আজকে বাইরে বৃষ্টি, তো বাইরে আরও কোথাও যাবো নেবো কিনা আমরা জানি না, বাট উইল সি। আমরা যে মসজিদে নামাজ পড়তে যাচ্ছি এটার নাম হলো অ্যান আরবার ইসলামিক সেন্টার, অথবা ইসলামিক সেন্টার অফ অ্যান আরবার, দুইটাই কারেক্ট লাগবে। আমরা আসলে এখন আছি ইউনিভার্সিটি অফ মিশিগান নর্থ ক্যাম্পাসে। অ্যান আরবারটা পুরোটাই হলো একটা ইউনিভার্সিটি সিটি, এটা হলো মিশিগান ইসলামিক একাডেমি। এখানে আসছি একটা কোরিয়ান বেকারি, এখানে নাকি এটা খুবই নাম করা, তো আমরা দেখব এটা কত ভালো খাবার বানায়, কারণ এখানে নাকি এটা এই মালিক নিজেই পেস্ট্রি এবং কেক, ব্রেড যা আছে সব তৈরি করে। নাম হলো ইউনস বেকারি। ভাবি যেটা নিচ্ছে চকলেট স্ট্রবেরি কেক, ওয়াও।
এটা কি? এটা হলো সুইট পি, এটা হলো সুইট পির পেস্ট্রি, রেড বিন মনে হচ্ছে না, এটা সুইট, এটা গ্রিন সুইট পি আছে। কিসের হালুয়া এটার ভিতরে? হ্যাঁ, বিনের হালুয়ার মতো, প্লাস একটু স্যাফ্রনের গন্ধ আছে। তুমি কি খেতেছো? কর্নব্রেড। কেমন খেতে? Really good. It has mayonnaise and onion and corn. It's egg custard. Egg custard er modhe ekta pastry moto, egg custard pastry. Wow. Khubi mojar chilo, khubi fresh, ebong tara prottek dini banay. Kajei it was a good experience. Choto strip mall eta. আজকের আকাশের কোনো মেঘলা না হইলে আর অনেক পান করতে পারতাম। এটা অ্যান আরবারের পানির ট্যাঙ্কি। এই যে আমাদের, ওয়াও, রাস্তার পাশে হরিণে ঘাস খাইতেছে। হ্যাঁ, এবং এটা মানুষকে ভয় পায় না। আমাদের নিউ জার্সিতে এরকম প্রচুর, কিন্তু তারা ভয় পায়, এটা ভয় পায় না। তোমায় গান, হ্যাঁ, তারা জানে তাদেরকে মারা নেই, সেদের জন্য কোনো ভয় পায় না, কেউ অ্যাটাক করে না মনে হয়। এই হরিণ, ওই কেমন আছো? নামাজ টামাজ শেষ করে আমরা তো একটা ওই কোরিয়ান ব্রেড বেকারিতে গেলাম, সেখানে কিছু স্ন্যাক্স ট্র্যাক্স করলাম। এখন বাসায় যাচ্ছি, বাসায় যেয়ে লাঞ্চ করবো। লাঞ্চ করে বিকেল আবার কিংবা সন্ধ্যা দিয়ে ডিনার টিনার করতে বেরোবো, আর তখন আবার দেখা হবে। ডাল ভাজি, ওই প্লেটটা আমার কাছে দাও। আর একটা ভাজি, একটা হলো কাঁঠালের একটা তরকারি, একটা ইলিশ মাছ আর সবজি দিয়ে আচার, আর লবণটা উনি কি নিতে যাচ্ছেন বলেন? আমি একটা প্লেট আনি। আমরা এখন যাচ্ছি ডাউনটাউন ডিট্রয়েট। সেখানে কি নদী আছে নাকি? নদীর পাড়ে যাবো আমরা, নদীর পাড়ে যাবো, তারপরে রাতে ডিনারে যাবো এক অ্যারাবিয়ান রেস্টুরেন্টে। তো চলুন যাই। আমেরিকার যেখানেই যাই মোটামুটি সব একই রকম দেখতে, প্রায় দেখা যায় বিভিন্ন রকমের স্ট্রিপ মল, ছোটো ছোটো মল, আর বড় বড় বিল্ডিং অনলি মেজর সিটিতে আছে, যেমন ডালাস অথবা ম্যানহাটন অথবা সান ফ্রান্সিসকোতে গেলে যেখানে জায়গা কম সেখানে অনেক বড় বড় বিল্ডিং, কিন্তু আর নাহলে বেশিরভাগ জায়গাতেই একতলা, খুব বেশি হলে দুতলা বাড়ি থাকে অথবা বিল্ডিং থাকে। আমরা এখন ডিট্রয়েট যাচ্ছি, আর ডিট্রয়েট যাওয়ার পথে একটা বিরাট বড় টায়ার শো। টায়ারটা কি কি নাম এটার? ফায়ারস্টোন টায়ার মনে হয়। ওটা একটা ল্যান্ডমার্ক, এখন সমস্তটাই আসল একটা টায়ার, রাবারের তৈরি। টায়ারটা আসছে মনে হয় 50 কি 60 ফিট, 60 ফিট হবে নাকি আরো বেশি? আরেকটু আসছে, 50 ফিটের মতো উঁচু হবে এই টায়ারটা। আমরা ডিট্রয়েট সিটিতে চলে আসছি, আর এটা হলো ডিট্রয়েটের একটা ক্যাসিনো, না মোটর সিটি। এটা হলো জেনারেল মোটরসের ওয়ার্ল্ড হেডকোয়ার্টার। আমরা সামনে যাবো কিন্তু
কিন্তু দূর থেকে বড় সমস্যা হবে। এই বিল্ডিংটার নাম হচ্ছে রেনেসা সেন্টার। এটা হচ্ছে জেনারেল মোটরসের ওয়ার্ল্ড হেডকোয়ার্টার্স। এখানে আপনার মেইনলি কি বলে বিজনেস অপারেশন, আমাদের সিইও এখানে বসে, বড় বড় বসেরা এখানে বসে। এখানে ইঞ্জিনিয়ারিং হয় না, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অন্য জায়গা আছে। এই বিল্ডিংটার একটা ইতিহাস আছে। এই বিল্ডিংটা প্রথমে ফোর্ড মোটর কোম্পানির ছিল। আচ্ছা, অনেক বছর আগে ফোর্ডের যখন ফাইন্যান্সিয়ালি অবস্থা ভালো ছিল না, তখন ফোর্ড এটা বিক্রি করে দেয়। আচ্ছা, জিএম তারপরে 1992 বা 91 ওই রকম একটা সময় কেনে। আচ্ছা, তখন থেকে জিএম ওনস দিস। এখানে পাঁচটা টাওয়ার আছে খুব সম্ভবত। আচ্ছা আচ্ছা, খেয়াল নেই আমার, পাঁচটা বোধ হয়, দেখতে তিনটা না পাঁচটা। হ্যাঁ, তো এগুলা ভিতরে আপনার রেস্টুরেন্ট টেস্টুরেন্ট আছে। এটার উপরে একটা রিভলভিং রেস্টুরেন্ট ছিল এক সময়, সেটা আপাতত বন্ধ। ওকে, আসেন যাই। এটা হলো ডিট্রয়েট রিভার, আর এই রিভারের উপরেই হলো কানাডা, আর এপারে হলো আমেরিকা। ওপারে দেখতে পাচ্ছেন উইন্ডজোর, অন্টারিও, অবভিয়াসলি কানাডার, কানাডার একটা সিটি। আর আমরা এপারে হলাম আমেরিকা। তো নদীর মাঝামাঝি হলো আমেরিকা আর কানাডার বর্ডার। এই নদীর উপর দিয়ে এটা লেক সেন্ট ক্লেয়ারের সাথে কানেক্ট করে এখানে, এবং এখানে অনেক শিপিং ট্র্যাফিক এখানে আছে। এই এই নদীর উপর দিয়ে জাহাজ যায়। সাধারণত আপনার আপার পেনিনসুলা মিশিগানে, সেখানে আপনার আয়রন ওর আছে, ওখানে মাইনিং হয়, এবং সেগুলা এককালে ওখান থেকে ট্রান্সপোর্ট করে ডিট্রয়েটে নিয়ে আসা হতো অটোমোটিভ ইন্ডাস্ট্রি স্টিল সাপ্লাইয়ের জন্য। আচ্ছা, অনেক আগের কথা, কিন্তু এখনও সেই শিপিং রাউটগুলো এখনও ওপেন আছে। ওখান থেকে মালামাল এই নদী দিয়ে সেন্ট ক্লিয়ার শোর, সেন্ট ক্লিয়ারে ওঠে, সেখান থেকে আবার গ্রেট লেকসগুলো কিন্তু সবগুলো কানেক্টেড। তো আপনার পাঁচটা গ্রেট লেকস আছে, লেক অন্টেরিও, লেক মিশিগান, লেক সুপিরিয়র, লেক হিউরন, আর লেক ইরি। এই পাঁচটা, এটাকে বলে গ্রেট লেকস। আচ্ছা, যেহেতু এই পাঁচটা লেকই মিশিগানের পাশে আশেপাশে, সেই জন্য মিশিগানকে বলা হয় গ্রেট লেক স্টেট, স্টেট। আচ্ছা, স্টেটস ইন ক্যানাডা, ওটাকে বলে অ্যাম্বাসেডর ব্রিজ। ওই ব্রিজের উপর দিয়ে প্রচুর কমার্শিয়াল ট্র্যাফিক দুই দেশের মধ্যে যাওয়া আসা করে। আমি জানি না কি কারণে, সিকিউরিটির জন্য না কমার্শিয়াল রিজনস আমি বলতে পারবো না, কোনো একটা কারণে রিভলভিং রেস্টুরেন্টটা বন্ধ। আচ্ছা, আমরা এই রিভারে, আমরা এই বোট, এই শিপটা নিয়েছি ডিনার ক্রুজার। কি এটা? না, ওটা ছিল কুইন, ওটা ওটা অন্য জাহাজ। দিস ইজ এ কোস্ট গার্ড জাহাজ, কোস্ট গার্ড জাহাজ। ওকে, ওইটা আরো কি ছিল? আর ওটা আর ওই, হ্যাঁ, ওটা আরো করো, বি কেয়ারফুল। রেগুলার আসা যাওয়া করে এদিক দিয়ে। আচ্ছা আচ্ছা, এটা তো একটা বার্জ, এটার মধ্যে কিছু যন্ত্র নাই, এটার মধ্যে খালি মাল মোস্ট লাইকলি। সো টাগবোটে থেকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, হয়তো গ্রেট লেকস পার হবে, বলা যায় না।
আচ্ছা আচ্ছা আমি এখানে এসে জাহাজ দেখতাম, জাহাজগুলো যেত ভালো লাগতো। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন জিএম বিল্ডিংয়ে যাচ্ছি দেখার জন্য, চলুন যাই। ভিতরে যে হাঁটতে হবে এর নাম কি স্বাধীন? It's a Corvette? Yeah. Doesn't look like a bed. No, it's a Corvette. It's a Corvette Pioneer, right? And what is this one? Cadillac, something SVT. Which one is this one? Cadillac. Cadillac has a head racer? এটা একটা কোস্ট গার্ডের জাহাজ, আমরা এখন আছি পোর্ট ডিট্রয়েটে। একটা বিরাট বড় জাহাজের অ্যাঙ্কর। আচ্ছা, এই ব্যাংকের নাম হইল ফিফ থার্ড ব্যাংক। খুবই উইয়ার্ড একটা নাম। আগে একবার বলেছিলাম আমেরিকা আর কানাডাকে জয়েন্ট করেছে, যেটা মানে এটা হলো অ্যাম্বাসাডার ব্রিজ, কানেক্ট করেছে আমেরিকাকে আর কানাডাকে ডিট্রয়েট রিভারের উপর দিয়ে। খুবই ভালো লাগতেছে এই নদীর পাড়টা, খুবই সুন্দর। আজকে এত বেশি বাতাস না, ঠান্ডাও না, সো উই আর রিয়েলি হ্যাপি।
এই তোমাদের নাফ এনজয় হইছে? হ্যাঁ, এখন কি আমরা রেস্টুরেন্টে যাব? হ্যাঁ, ওকে, ভাজা মাছ খাই রাখি। আচ্ছা ঠিক আছে। এখন আমরা যাচ্ছি ওই লেবানিজ রেস্টুরেন্ট, রাইট? মিডল ইস্টার্ন রেস্টুরেন্ট, আলামি রেস্টুরেন্টে। ওটা হলো ডিয়ারবর্ন জায়গাটার নাম। এই নেবারহুডে দেখলাম সবই মিডল ইস্টার্ন। এটা হোল এলাকাটাই আসলে মিডল ইস্টার্ন একটা এলাকা। সব জায়গায় সব মুসলিম রেস্টুরেন্ট। বাম দিকে ঢুকতে হবে, আলামিরই তো, আলামির রেস্টুরেন্ট। রিয়েল মিডল ইস্টার্ন ফুড। হ্যাঁ, ইসলামিক সেন্টার আছে, সমস্ত নেবারহুডেই বেকারি টেকারি সবই মুসলিম দোকান, সব মুসলিম নাম। দ্যাটস প্রিটি ইউনিক। হ্যাঁ, সাইনবোর্ড সব আরবিকই আছে, ইংলিশে আছে। আমরা এসে গেছি রেস্টুরেন্টে। নাম হলো আল আমির রেস্টুরেন্ট। রাস্তার পাশে আবার আরেকটা দোকান আছে, গ্রোসারি স্টোর। সেটার সাইনবোর্ডও আরবিতে আবার ইংরেজিতে। Hello, how are you? Good, how are you? Good. Have some bread. You want to see some bread? I was invited inside the kitchen. Oh, that's very nice of you. Okay. And he's showing me how he bakes his... what kind of bread is this? This is regular pita bread. Pita bread, okay. That's really cool. Yeah? Yeah. Just about 25, maybe 30 seconds, and the birds start bubbling. You invited me. No problem at all. Thank you. I know, I did have a YouTube channel. Yeah? Yeah, it's worldwide. It shows everybody. Thank you. Yeah. Wow. They're all popping up in like 3 seconds. Doesn't get any cooler than that. Just a couple seconds to check the brown off. Yeah, that's cool. Wow, that is so cool. Fresh baked pita bread. All steam coming out of it. Oh my god. I gotta try some. Thank you. No problem. Wait, what's up? My god, there's nothing like it. It's so, so fresh and so moist and warm. It's so good. First time this is the inside of the restaurant. Yep. First time of the night. Yeah. First time here. But everything looks beautiful. I just had a tour of the kitchen. It was an amazing experience to see all those breads popping up right in front of my eyes. They taste so good. Thank you.
আমাকে গোশত কিনে দিও আমি রান্না করে দেব এই যে আপনি বললেন না ব্রেড এন্ড সালাদ হ্যাঁ সেদিন ভাবেন রাইট ওখান থেকে ঢুকতে হবে না প্লিজ Oh my god, this is huge! With a jumbo shrimp. Shrimp. No. Thank you. You guys enjoy. Thank you so much. Can you remove the bread so I can see the meat? Thank you. Oh wow. Yes sir. This is a shawarma. Lovely. একটা হোয়াইট ফিশ আস্ত মাছ ভাজা সাথে স্যান্ডউইচ কই এই মাছটার মধ্যে কোনো কাটা নেই টিকে দেখো প্লিজ আচ্ছা আমি হাত ধুয়েছি ইটস ইজ ভেরি ক্রিসপি না এই যে তার থেকে মাছ নিব কাটা ছাড়া আর কিছুই বাকি নাই পেট মন সব ভরে গেছে ইট ওয়াজ জাস্ট টু মাচ ফুড খাবার অনেক খাবার খাওয়া হয়ে গেছে খাবারগুলি খুবই ভালো ছিল ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স খুবই এনজয় করেছি রেস্টুরেন্টের এই খাবারটা ভাজা মাছ বিভিন্ন ধরনের কাবাব খুবই ভালো ছিল সব কিছু আজকে রাত্রের জন্য বেরানো শেষ খাওয়া দাওয়া শেষ এখন বাসায় যাচ্ছি আর ইনশাল্লাহ দেখা হবে কালকে আবার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ